গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে হলো সিউড়ির ডে টু। তো আজকের দিনের জন্যই অ্যাকচুয়ালি সিউড়িতে এসেছি। তো আজকে কি হবে, অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি অ্যাজ এ গেস্ট স্পিকার, এখানে কিছু মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য, আমি আর সুব্রত। তো এখান থেকে কালকে যাদের সাথে ডিনার করলাম, ফিরোজ স্যার এবং তার ওয়াইফ, ওই ম্যাম, দুজন স্যারের ম্যামের সাথে ডিনার করলাম। তো ওনারাদের অর্গানাইজেশনে ট্রেনিং দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এখানে এসেছি। তো অ্যাকচুয়ালি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, কালকে 12টার সময় ঘুমিয়েছি। তো আজকে উঠতে উঠতে 6:30-7 বেজে গেছে। তো এখন আমরা কিন্তু সব কিছু খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে যাব, তারপর কিন্তু ইভেন্টে চলে যাব। তো আজকে কিন্তু দুর্দান্ত একটা ইভেন্ট আছে ওনাদের, তো সেখানে অ্যাকচুয়ালি অ্যাজ এ গেস্ট স্পিকার আমরা এসেছি। আমার অ্যাফ্রেশ, এখানে সব শেক ফেক সব কিছুই আছে, ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে, ওখানে কফিও দেওয়া আছে, চাও দেওয়া আছে, বাট ওগুলো খাবো না আমরা, এখানে শেক অ্যাফ্রেশই খাবো। অ্যাফ্রেশের সাথে জেনারেলি আমি একটা প্রোবায়োটিক নিই, প্রোবায়োটিকটা নিয়ে নিয়েছি, এখন এটা খাবো। আমরা সকালে চা কফি কিছু খাই না, আমাদের চা কফি মানে আমাদের অ্যাফ্রেশই। তো এই তো রেডি হয়ে গেছি আমি, এই ড্রেসটা পরেছি, ওন্না নিয়ে তোমাদের দেখাচ্ছি, ওন্না নেওয়ার পর, দুপাট্টা নেওয়ার পর কেমন লাগছে। আর এই তো তো এই তো রেডি হয়ে গেছি, পুরোপুরি এখন রেডি, একদম দুপাট্টা পরে সব কিছু করে। আর এই তো সুব্রত, আমরা এখন চেক আউট করে একেবারে নিচে নেমে যাচ্ছি, আর এই সিউড়ির রাস্তা। তো এখন আমরা ইভেন্টের দিকে যাচ্ছি, গাড়ি করে নিতে এসেছে আমাদেরকে। তো এখন ইভেন্ট শেষ হয়ে গেছে, আমাদের স্টেজে সব রিকগনিশন হয়ে গেছে, আমরা লাঞ্চে শেক খেয়েছি,
তো এখন বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে কি করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো বাউন্সার দিয়ে কিন্তু গাড়িতে দিয়ে দিচ্ছে, আমাদের সব জিনিসপত্র প্যাকিং করা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ওনাদের বাড়ি বলতে ওনাদের বাংলো বাড়ি আছে একটা, সেইটা দেখাতে নিয়ে যাচ্ছে। প্লাস আমরা একটু ড্রেস চেঞ্জ করব তার জন্য, কারণ আমরা আবার 3-4 ঘন্টা জার্নি করব গাড়িতে, তার জন্য একটু কমফোর্টেবল হওয়াটা খুব দরকার, তার জন্য নিয়ে যাচ্ছে। ওনাদের গাড়ি আগে যাচ্ছে, আমাদের গাড়ি পেছনে। চলো, আবাসনের ভেতরে ঢুকে গেছি। আবাসনের ভেতর ওনাদের, এটা মানে একটা কমপ্লেক্সের মতো যেখানে শুধু বাংলোই আছে। এই তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এই তো ওনাদের রুম, এত সুন্দর। এটা হচ্ছে ওদের শেক কাউন্টার হবে, সেই জন্য বেসিক্যালি আমি সবসময় ট্রেনিংটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করি। এবং আমাদের অর্গানাইজেশন থেকে যারা মোটামুটি কম বেশি বিরস্তার হলো, ওনার সাথে যারা কাজ করে তারা সবাই 25,000 বা তার থেকে বেশি টাকা, আর যারা সাথে কাজ করে তাদেরকে বলেন খুলে পেট্রোল পাম্প পর্যন্ত ধরে পেট্রোল পাম্প দেখতে ওই হোটেলের আগে যেটা, তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার গাড়ি চালাবে, এই তো গাড়ি চালাবে আমার ড্রাইভার। গাড়ি চালাতে হবে, কেন আর কি বলবো, আমি চালাবো আর কি করা যাবে, তো চালাতে হবে, তো ঘুমাবে একটু। আমি ঘুমাই না, আমার একটুখানি মানে দোলানো জায়গায় উঠলে একটু ঝিমুনি পেয়ে যায়, আমি ঘুমাই না। তো যাই হোক, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর সত্যি কথা বলতে ওনাদের আতিথ্যপরায়ণে ঠিকঠাক বলতেও পারছি না, হসপিটালিটি যেটা বলে বা ইংলিশে, তো হসপিটালিটিতে আমরা খুব মুগ্ধ। সত্যি এতটা আপ্যায়ন করবে, খুবই ভালো, এটা মানে ভাষায় এক্সপ্রেস করার মতো না। আর অনেক গিফটও দিয়েছে তারা, গিফট দেখাবো কী কী দিয়েছে। আমরা যেখানেই গেস্ট স্পিকার যাই, মোটামুটি ছোটোখাটো বড়ো সড়ো গিফট পাই। তো এর আগেও একটা দেখিয়েছি উড়িষ্যা থেকে, আমরা কত সুন্দর একটা জগন্নাথের এই গিফট পেয়েছি, আর এখানেও দুটো গিফট দিয়েছে, দারুণ গিফটগুলো অবশ্যই দেখাবো। তো এখন একটা হোটেলে চলে এসেছি। তো বর্ধমান টু কলকাতার মাঝামাঝি জায়গায় আছে, জানি না কোন জায়গা, ভালো একটা হোটেল দেখলাম, দাঁড়িয়ে গেলাম। তো এখানে ফিশ থালি অর্ডার করেছি, অ্যাকচুয়ালি সকালে শেক খেয়েছি, দুপুরে শেক খেয়েছি, তারপরে ফুচকাছে এখানে খাওয়া, ওইখানে খাওয়া হয়েছিল, তার জন্য ভারী কিছু মিল খাওয়া হয়নি, তার জন্য ওই রাইস অর্ডার করেছি, দুটো রাইস থালি। এখানে ডাল আছে, আলু পোস্ত, পেঁয়াজ, পাঁপড়, ভাজা, মাছ, কাঁচা লঙ্কা আছে। তো অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা, 20 মিনিট দেখাচ্ছে, দেখা যাক। তো গেস্ট স্পিকার হিসাবে এই ব্যাগটা গিফট করেছে আমাদেরকে, আর সুব্রতকে এই ব্যাগটা, আর এই তো এইটা গিফট করেছে, এই বুকেটা তো আছেই, আর এই মালা। তো এত কিছু কিন্তু আমাদেরকে গিফট করেছে, আনবিলিভেবল।